নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর এখন বাজে কটা বলো তো? ঘড়িতে ঠিক 5:30, মানে ভোর 5:30। তো এখন আমরা বেরিয়ে পড়বো, ঠাকুর দেখতে যাব। আজকে হচ্ছে সপ্তমীর সকাল, মানে জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর সকাল। তো এখন আমি চলে এসেছি আমাদের বাপের বাড়িতে, কারণ এখানে আমার ছোটদা, ছোট বৌদি আর আমার বোন যাবে আমাদের সঙ্গে ঠাকুর দেখতে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির মা জগদ্ধাত্রী। তো এখানে নবমী দশমী পুজো হয় 2 দিন, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আর যেহেতু এখন ভোর 5:30 বাজে, তো রাস্তায় এখনও আলো জ্বলছে আর পুরো অন্ধকার, এখনও পর্যন্ত অন্ধকার, সূর্যদেব এখনও ওঠেননি। তো তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আর যাবো এখন হচ্ছে তেঁতুলতলা, মানে ভদ্রেশ্বর তেঁতুলতলা যাব। ওখানে মাকে পুজো দেবো, পুজো দিয়ে তারপর আসার সময় বাকি ঠাকুরগুলো দেখতে দেখতে চলে আসবো। তো এটা হচ্ছে আমাদের প্রতি বছরেরই একটা রুটিন থাকে, মানে ভদ্রেশ্বর তেঁতুলতলা বুড়িমা সবাই জানে। যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ির থেকে রাস্তাটা, তাই ভোরবেলার দিকে গেলে একটু ফাঁকা থাকে, রাস্তাটাও ফাঁকা থাকে আর মন্দিরটাও ফাঁকা থাকে। আর ওখানে আজকে সপ্তমী, আজকে ওখানে পুজো হয় না, ওখানে পুজো হয় নবমী দশমী। তো অন্যান্য পুজোগুলো যেরকম 4 দিন পুজো হয়, তো ওখানে 2 দিন পুজো হয় নবমী দশমী। তো সেই কারণে আজকে সপ্তমীর দিন বেরোনো, কারণ নবমীর দিন ওখানে এত ভিড় হয়, এত লোকের মানে ভক্তরা পুজো দিতে আসে সেই দিনকে, আর ওখানে যাওয়াটা একদমই সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমরা একটু ফাঁকায় ফাঁকায় দেখে মাকে দর্শন করে চলে আসব। আর রাস্তায় লাইটগুলো দেখো এখনও জ্বলছে, কত সুন্দর লাগছে দেখতে। প্রতিটা লাইট কিন্তু খুবই অসাধারণ, তোমাদেরকে যতটা পারছি আমি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই করে পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আমরা চলে এসেছি মায়ের কাছে। তো এইটা কিন্তু রাস্তাটা পুরোটা এরকমভাবে ঘেরা থাকে, কেননা ভক্তরা লাইন দিয়ে দাঁড়ায় এখানে, যাতে তাদের রোদ্দুর না লাগে, সেই জন্য এখানটাতে পুরো ঘেরা থাকে। আর এই হচ্ছে মায়ের মুখটা পুরোটা। আমাদের এখানে মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। তো এবার আমরা অন্য একটি পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, এটা বালক সঙ্গ ভদ্রেশ্বরের একটা, মানে তেঁতুলতলা মায়ের থেকে ঠাকুর একটু এগিয়ে। তো ওখানে কেন জানি না গেট বন্ধ ছিল, ঢুকতে দেয়নি। তো এবারও এগিয়ে যাব, শুধু প্যান্ডেলটুকুনি দেখা হলো, মাকে দেখা হলো না, ওখান থেকে বেরিয়ে যাব এবার। তো এবার চলে এসেছি ভদ্রেশ্বর গঞ্জের ঠাকুরটা দেখতে। তো এখানের মাকেও অনেকটা তেঁতুলতলা মায়ের মতনই দেখতে, একই রকম, মা দুই দিকে দুটো সখী নিয়ে দাঁড়িয়ে আছেন। তো এবার চলে এসেছি অন্য একটি পূজা মণ্ডপে। তো এই মণ্ডপটাও দেখতে খুবই সুন্দর লাগছে, চায়ের ভাঁড় দিয়ে আর নানা রকম ফোম দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করেছে, খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরটা কীরকম করেছে দেখতে থাকি। তো ভেতরটাও খুবই সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা একটু ভেতর দিকে, গলির ভেতর একটুখানি গিয়ে তারপর মনে হচ্ছে মাকে দেখতে পাওয়া যাবে। তো চলো আর একটু এগিয়ে যাওয়া যাক। তো এখানেও মনে হচ্ছে এখনও শেষ প্রস্তুতি চলছে, কারণ এখানে মায়ের এখনও পিছনের চাল চিত্রটা এখনও দেওয়া হয়নি, ওটা নিচে রাখা আছে। তো এখানে আর বেশি দেরি করব না, এবার বেরিয়ে যাব।
তো এখানে আমরা আর একটা নতুন পূজা মণ্ডপে চলে এসেছি। তো সত্যি কথা বলতে গেলে কি বলতো, ভদ্রেশ্বরটা আমাদের চন্দননগর থেকে একটুখানি দূরে, তো যে কারণে এখানকার সবকটা প্যান্ডেলের নাম, মানে সবকটা জায়গার নাম আমি ঠিক জানি না, তাই জন্য আমি তোমাদেরকে সবকটা নাম বলতে পারছি না। তো দেখতে থাকো, প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর করে। এখানে একটু ভেতর দিকে হয় প্যান্ডেলগুলো, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এখানে পাখি নিয়ে কিছু বোঝাতে চেয়েছে, মানে এখানকার থিমটা হচ্ছে পাখির ওপর বেশ করে, কারণ এখানকার যত গাছগুলো রয়েছে সব গাছেই দেখছি পাখির বেশ ছোট ছোট বাবুই পাখির বাসা, ছোট ছোট পাখি রয়েছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে মায়ের মণ্ডপটা দেখি। মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর কাজ করেছে, এখানে তুলো দিয়ে একটা মেঘ মেঘ মতন করার চেষ্টা করেছে, আর তাতে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। আর মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব নতুন পূজার মণ্ডপের দিকে। এখানে একটা বেশ বজরঙ্গলির একটা মন্দির রয়েছে দেখলাম, তো এখানে প্রচুর ভক্তরা এসে পুজো দিচ্ছে, খুব সুন্দর একটা মূর্তিও বসানো আছে বজরঙ্গলির। তো এবার চলে এসেছি আমরা ভদ্রেশ্বর কৃষ্ণপট্টিতে। তো এইখানকার নামটা আমার মনে আছে, কারণ এইখানকার প্রতি বছরই এখানে ঠাকুরটা দেখতে আসি। তো এটা হচ্ছে ভদ্রেশ্বর কৃষ্ণপট্টির ঠাকুর। তো এখানকার থিমটা বেশ ইউনিক, কেননা এখানে বোঝাতে চেয়েছে যে আদিম যুগের মানুষরা কী করে, মানে কীরকমভাবে থাকতো, কীরকম তাদের জীবনযাপন ছিল, কীরকমভাবে তারা খাওয়া দাওয়া করতো, কীভাবে শিকার করতো, সমস্ত জিনিসটা এখানে তুলে ধরেছে। আর একটা অনবদ্য সৃষ্টি স্থাপন করেছে, মানে খুবই সুন্দর একটা, মানে যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর এখানে থিমটা তৈরি করার চেষ্টা করেছে এরা। সত্যি কথা বলতে গেলে এদের জায়গাটা কিন্তু খুবই কম, মানে এদের যে মাঠটায় পুজো হয় সেই জায়গাটা খুবই কম। এরা কিন্তু এক একটা বাড়ির মধ্যে দিয়ে কিন্তু রাস্তা বার করে নিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করে। আর দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা একটা অলিগলির মধ্যে দিয়ে এক প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। দেখো কোনখান দিয়ে আমি যাচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। পুরো প্যান্ডেলটা কিন্তু দেখতে থাকো, খুবই সুন্দর একটা প্যান্ডেল এরা তৈরি করেছে। আগের বছরও করেছিল খুবই সুন্দর, এবছরও এরা থিমটা খুবই সুন্দর নিয়ে এসছে। দারুন দারুন দেখার মতন জিনিস, দারুন দেখার মতন জিনিস, পুরো জিনিসটাকে ফুটিয়ে তোলা অসাধারণ। হ্যাঁ মশাল জ্বলছে, এদিকে মশাল জ্বলছে, দেখ দারুণ করেছে। এই আর কোথায় কোথায় যেতে হবে রে, প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর লাগছে, মানে পুরো ভেতরে ঢুকলে পরে এতটা সুন্দর জিনিস বাইরে থেকে কিন্তু একদমই বুঝতে পারা যাচ্ছিল না। আর এখানে দেখো, তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, এখানে সামনেই আছে আমার ছোদ্দা, তার পাশে হচ্ছে আমার বোন রিঙ্কি, আর তার পাশে আছে আমার ছোটো বৌদি, ওকে আমি তিথি বলেই ডাকি, আর তার পাশে সুব্রত, তার পাশে আমার ছেলে। আর এই কজনই বেরিয়েছিলাম একসঙ্গে সকালবেলা ঠাকুর দেখতে। চলো এরপরে তোমাদের ঠাকুরটা একটু ভালো করে দেখিয়ে দিই। তো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তো এই ঠাকুরটা কিন্তু প্রশাসনে থাকে, তো প্রশাসন যখন তোমাদের দেখাবো তখন কিন্তু দেখাবো তোমাদের। এখানকার লাইটও কিন্তু খুব সুন্দর করে প্রতি বছর। তো চলো এবার আমরা অন্য মণ্ডপের দিকে এগিয়ে যাই। ও
এবার আমরা চলে এসেছি বারাসাত সুতার পাড়া যে পূজা মণ্ডপ তার সেখানে। তো এখানে আমরা ভেতরে ঢুকবো। তো বাইরেই একখানা বড় শিবলিঙ্গ রয়েছে আর আরেকদিকে একখানা বড় ষাঁড় রয়েছে। তো এটা কিন্তু পুরোটাই থিম, তো খুবই সুন্দর লাগছে। আর এইটা কিন্তু পূজা মণ্ডপের ভেতরটা, ভেতরেও এখানে একটা মহাদেবের একটা মূর্তি এখানে বসিয়েছে আর ওপর দিকটা সত্যি খুবই সুন্দর কাজ করেছে। আর এটা হচ্ছে প্রতিমা মা জগদ্ধাত্রী, দেখো কত সুন্দর লাগছে। দাদুর ঠাকুর মনে হচ্ছে, শাড়িটা কিন্তু দারুণ লাগছে না, হ্যামা লাগছে। তো এবার আমরা চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো এখানে প্রতি বছরই এক একটা নতুন নতুন প্যান্ডেল করে, খুবই সুন্দর। তো চলো ভেতরে না ঢুকলে আমি থিমটা বুঝতে পারছি না, তো ভেতরে যাওয়া যাক। তালাগুলো তো ওই একটা তালা নিয়ে যাবো, ওগুলো সবগুলো দেবো। হ্যাঁ সেটাই তো বলছি। তো প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে, কিন্তু এখানে থিম সম্বন্ধে কিছু বাইরে লিখে দেয়নি আর আমি ঠিক একটা বুঝতেও পারলাম না। তো যাই হোক, প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, অনবদ্য একখানা জিনিস তৈরি করা হয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি নতুন কোনো পূজা মণ্ডপের জন্য। তো এবার আমরা চলে এসেছি কানাইলাল পল্লী। তো এখানে ওদের জুবিলি আছে, মানে এটা মনে হয় ওদের 50 বছর মনে হয়। তো চলো ভেতরে ঢুকি, বাইরে থেকে তো খুবই সুন্দর ব্যান্ডেলটা করেছে, তো ভেতরে ঢুকলে বুঝতে পারবো কতটা সুন্দর। খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে। তো ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে থেকে সত্যিই খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা ছোট্ট গোপুসোনাকে নিয়ে একটা দিদি ঠাকুর দেখতে বেরিয়েছে। প্রচুর কাজ রয়েছে প্যান্ডেলটার ভেতরে, প্রচুর কাজ রয়েছে। মানে এখানকার কতদিন ধরে যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে আমরা অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি, যেহেতু জুবিলি আছে তো দীর্ঘদিন ধরে এখানে প্যান্ডেলের কাজ চলছে। তো আর দেখতে আসার খুবই ইচ্ছা ছিল, তো এসে দেখছি সত্যিই খুবই সুন্দর। মানে দীর্ঘদিন ধরে যেখানে পরিশ্রম করেছে যে সকল মানুষগুলো এখানে দীর্ঘদিন ধরে কাজ করেছে, অক্লান্ত পরিশ্রম কিন্তু তাদের সফল হয়েছে, মানে সত্যি খুবই সুন্দর। আর এখানে প্রচুর দর্শনার্থী আসছে দেখার জন্য। আর মায়ের যে মূর্তিটা, মানে মায়ের যে প্রতিমাটা, সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটাও দেখো ডাকের সাজ দিয়েছে, খুব সুন্দর একটা ডাকের সাজ দিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে। এবার আমরা চলে এসেছি মানকুণ্ডু নতুন পাড়া। তো এখানে থিমটা হচ্ছে শৈশব জীবন তুলে ধরার চেষ্টা করেছে, তো খুবই সুন্দর একটা, বাইরে থেকে তো অনবদ্য লাগছে দেখতে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে ঢুকলে তারপরে বুঝতে পারবো, আর তোমরা কিন্তু দেখতে থাকো।
এলো করেছে। প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল ভেতরটাতেও ঠিক ততটাই সুন্দর লাগছে। আর এখানে বই নিয়েই বেশিরভাগটা দিয়েছে, যেখানে আমাদের শৈশব জীবন নানা রকম মানে মোবাইলের জন্য কিংবা অন্য কোনো কারণেই হোক নষ্ট হয়ে যাচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে এদের থিমটা কিন্তু খুবই সুন্দর, বই নিয়েই অনেক কিছু করিয়েছে। তুলতে পারেনি, নামটা চোখেই আসছে না। সাইডটা খুব সুন্দর লাগছে না? এবার আমরা চলে এসেছি মানকুণ্ড নিয়োগী বাগান। তো এখানে মানকুণ্ডতে যে তিনটে প্যান্ডেল হয়, তিনটে প্যান্ডেলই খুবই সুন্দর। প্যান্ডেলটা কিন্তু করকেটের টিন দিয়ে মনে হচ্ছে করা, আর বাকি কাজটা তোমরা দেখো খুবই সুন্দর লাগছে। নানা রকম তোমাদের ওই যে প্রদীপ, চামচ, থালা বাটি, ছোটো ছোটো ঠাকুরকে আমরা থালা বাটি দিয়ে যে মাকে প্রসাদ দিই, মানে প্রজের নিত্যদিনে যে পুজোতে যে ব্যবহার করা হয় ছোটো ছোটো থালা গ্লাস, সেই সব দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, আর মায়ের মাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে সাজটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এইটা হচ্ছে ওপরের ভেতরের সিলিংটা, আর এইটা হচ্ছে বাইরের দিকটা। তো আমরা যেহেতু মানে অন্য রাস্তা দিয়ে এসেছি, তাই প্যান্ডেলের পেছন দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে, সামনের দিক থেকে কিন্তু আমরা ঢুকতে পারিনি। আর এইটা হচ্ছে সামনের দিকটা, তাই তোমাদেরকে পরে একবার দেখিয়ে দিলাম। আর আজকে এই এতদূর পর্যন্তই, আর বাকি যে প্যান্ডেলগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেবো, নাহলে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।